লকডাউনে আগরতলার সাধুটিলা স্থিত পেশায় ঠেলাচালক গৌতম দাস অভুক্ত মানুষদের আহার তুলে দিয়েছিলেন। সেই ঘটনা হয়তো আপনাদের এখনো মনে আছে। অস্তিত্বের সংগ্রামে লিপ্ত পরিবার পরিজন নিয়ে সামান্য ঠেলাচালক গৌতম দাসের মানবিক দায়বদ্ধতার দৃষ্টান্তে এবার কুর্নিশ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী রোববার মন কি বাত অনুষ্ঠানে। সেবা মে अपना सब कुछ समर्पित कर देने वाले लोगों की संख्या अनगिनत है। इसी तरह अगरतला में ठेला चलाकर जीवन यापन करने वाले गौतम दास जी अपनी रोजमर्रा की कमाई की बचत में से हर रोज दाल चावल खरीदकर जरूरतमंदों को खाना खिला रहे हैं। जीवन लड़ाई व्यस्त से ही साधु टीलर ठेला चलो गौतम दास তারপর থেকে মুহূর্তেই প্রচারে চলে আসেন। সাংবাদিকরা ছুটে যায় সাধু টিলায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপের পরেও গৌতম দাস একেবারেই প্রচার বিমুখ, একেবারেই নির্লিপ্ত। বলেছেন কিছু চাওয়ার নেই, জীবন যেমন চলছে তাতেই তিনি সন্তুষ্ট। নাম গৌতম দাস কি মানে কতজন দিয়েছিলেন? 160 জন। কিভাবে দিয়েছেন? দিছি বলতে আমিও গরিব মানুষ, ঠেলা চালাই চালাই যাই, দুই চার না রাখি রাখিয়া লকডাউন করছে। প্রথম লকডাউন আমার তো গরিব জেলা, তাদের লাগে কষ্ট লাগছে, তার লাগে তাদের চালে ঢালে 160 জনের যতটুক পাচ্ছি হাতে তাদের পাশে দাঁড়ায় উঠাই দিচ্ছি। আপনি এমনি কি করে? আমি এমনি ঠেলা চালাই। আপনার সংসারের মধ্যে কতজন আছে? সংসার বলতে এখন আর কেউ নেই, ছোটো ছেলে আছে, বড়ো ছেলে আলাদা খায়, ছোটো ছেলে আছে। গরিব, আমি গরিবের পাশে থাকবো, আমার কোনো সাহায্য লাগবে না, যাতে আমার নাম কয়, গরিবের পাশে দাঁড়ায় আরও থাকবো, আগামী দিনও থাকবো, থাকতে আইসি আর থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রী সাধু টিলা স্থিত ঠেলা চালক গৌতম দাসকে মানুষ হয়ে মানবতার নতুন কাহিনী রচনার সৌজন্যে সম্বর্ধনা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যেই গৌতম দাসকে আজকে চিহ্নিত করেছে, তার বিরাট হৃদয়ের জন্য আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওনার পরিবারের সঙ্গে দাঁড়ানো এবং তাকে কিভাবে সাহায্য করা যেতে পারে আর্থিকভাবে সেই বিষয়ে আমরা খুব কম সময়ের মধ্যে তার পরিবারের জন্য সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেব। আর তার মতো আরও অনেক ভাইয়েরা যারা রয়েছে ত্রিপুরাতে, তাদেরকেও বলবো যে ত্রিপুরা সরকার রিক্সাপোলার এবং যারা নাই আছেন এই ধরনের 12,000 লোকেদেরকে আমরা চিহ্নিত করেছি বা করছি, তাদেরকেও আমরা সিএম রিফান্ড থেকে 1,000 টাকা করে প্রতি পরিবারকে পাঠানোর ব্যবস্থা করছে। সামান্য ঠেলা চালকের জীবনের গল্পে এবার গৌরবান্বিত হলো ছোট্ট এই ত্রিপুরা।